গুড মর্নিং এভরিওয়ান। দেখো, আজকে আমরা আমাদের রেডি ফর রাইটিং এই বইটা থেকে কিছু হোমওয়ার্ক করব। তার আগে এই বইয়ের ভেতরে কী কী আছে তোমাদের আমি বলে দিই। রেডি ফর রাইটিং মানে হচ্ছে এটা আমাদের ইংরাজি হাতের লেখার বই। এখানে কিছু কিছু শব্দ দেওয়া আছে যেগুলো আমাদের দেখে দেখে লিখতে হবে। প্রথমেই এখানটায় দেখো, প্রথম পাতার মধ্যে কী সুন্দর ছোট্ট ছেলে মেয়েগুলো হাতের মধ্যে পেন্সিল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং তার সাথে সাথে বিভিন্ন সুন্দর সুন্দর এখানে কিন্তু বিভিন্ন রঙের শব্দ রয়েছে। ক্যাট আছে, বক্স আছে, বিগ, ফক্স, পিগ, পেন, সান, গান, ব্যাট, বিভিন্ন রকম শব্দ আছে। তো এইভাবেই আমাদের কী করতে হবে, এই ছোট ছোট শব্দগুলোকে লিখতে হবে। চলো তাহলে শুরু করি। আমাদের প্রথম পাতায় আছে, দেখো যেটা আছে সেটা হচ্ছে BAT, ব্যাট। ব্যাট মানে এই যে এটা, ব্যাট দিয়ে তো আমরা সবাই খেলা করি, করো তো? ব্যাট, বল ইত্যাদি দিয়ে খেলা করি, বলটা আমাদের দিকে ছুটে আসে, ব্যাট দিয়ে মারতে হয়, তাই BAT, ব্যাট। ব্যাট মানেই খেলার ব্যাট। ক্যাট, CAT, ক্যাট মানে বিড়াল, এই দেখো বিড়াল। HAT, হ্যাট, হ্যাট মানে টুপি, যেটা মাথায় দিই, বিশেষ করে গরমের দিনে আমরা মাথায় টুপি পরি, তো এই হ্যাট আমরা পরি। RAT, র্যাট, র্যাট মানে হচ্ছে ইঁদুর, এই দেখো ছোট্ট পাড়া। আমরা অনেকেই দেখতে পারি আমাদের ঘরের মধ্যে একদিক থেকে আরেক দিকে মনে হয় যেন কিছু একটা দৌড়ে ছুটে চলে গেল, তো কি যায়? এই যে ইঁদুরটি এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে ছুটে চলে যায়। তো তোমরা কি করবে, আমার এই ভিডিওটা ভালো করে দেখবে, এবং দেখার পরে এই যে মানেগুলো আমি বলে দিলাম সেগুলোকে শুনে একটু মুখস্থ করবে, তারপরে যেভাবে এই হাতের লেখাগুলো যে যে ঘরের মধ্যে যেভাবে দেওয়া আছে তোমরা কিন্তু সুন্দর করে সেইভাবেই লিখবে। যদি ধরো এই এটা যেটা মাঝখানে আছে সেটাকে যদি উপরে তুলে দাও, বা যেরকমভাবে লেখা আছে তার সেটাকে যদি ওপর নিচে বাড়িয়ে লেখো, দেখতে কিন্তু সুন্দর লাগবে না, আর হাতের লেখা কিন্তু কোনো দিন ভালো হবে না। যেমনভাবে এখানে দেওয়া আছে আগে এই জায়গাটার মধ্যে বুলিয়ে নেবে, তারপরে তোমরা প্রত্যেকে নিচে 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 লিখতে শুরু করবে, কেমন?